দেখুন, বাজেট যেটা পেশ করা হয়েছে সেটা মানুষকে সত্যি কথাই, যারা যেরকম কৃষক থেকে শুরু করে এবং সাধারণ মানুষ যারা আছে এবং ছাত্র যুব, তাদের অ্যাকচুয়ালি ধোঁকা দেওয়া হয়েছে। এটা হচ্ছে সামনের যে ভোটটা আছে, লোকসভার ভোট, সেই ভোটের আগে মানে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার যে চিন্তাভাবনা এবং যে জায়গা, সেটা এই এই যে যে বাজেট আপনি দেখেছেন, সেখানে দার্জিলিং নিয়ে, পার্বত্য অঞ্চল নিয়ে, যেখানে তারপরে আপনার যে জঙ্গলমহল আছে সেখানে নিয়ে, জনজাতি যারা আছে তাদের নিয়ে কোনো রকম বাজেটে কথা বলা হয়নি। সেখানে কোনো রকম এই যে যে 4% যে ডিএ বাড়ানো হয়েছে, আপনি আপনারা চিন্তা করুন, এটা প্রায় 40% ডিফারেন্স থাকবে এটাও, এবং এটা শুরু হবে, 4% শুরু হবে আপনার ভোটের পরে, মানে মে মাসের পরে। তো এই যে এইগুলোকে মানুষকে চোখে ধুলো দেওয়ার যে চিন্তাভাবনা, এই যে তৃণমূলের সরকার এবং মমতা ব্যানার্জি সরকার যেটা করছে, সেটা হচ্ছে মানুষকে টোটালি ধোঁকা দেওয়ার যে একটা চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার মধ্য দিয়েই, এবং এই যে যে দান খয়রাতির মাধ্যমে ভোট কেনার যে চিন্তাভাবনা, সেটাই হচ্ছে, আর কিছু বেশি কিছু। লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে বাড়ানো হয়েছে এবং ডিএ 4% দেওয়া হয়েছে এবং সিভিক ভলেন্টিয়ারদেরকে আরো 1000 টাকা করে বাড়ানো হয়েছে, এটাকে কি বলবেন? এটা দেখুন, সিভিক ভলেন্টিয়াররা তারা 9-10 বছর ধরে কাজ করছে, এই প্রথম তাদের 1000 টাকা বাড়ানো হলো, সত্যি এটা অনেক আগে ভেবে দেখা উচিত ছিল। আর 4% দিয়ে এখনো পর্যন্ত 34%, প্রায় 36%-এর ডিফারেন্স আছে, আর আরো 4% সেন্ট্রালের বাড়বে, তখন হয়ে যাবে 40% ডিফারেন্স। আর একটা জিনিসটা হচ্ছে, তাও আবার মে মাসের পরে শুরু হবে এই দীর্ঘদিনের যে আন্দোলন, আপনারা ভাবুন, এই যে চুরি বিভিন্ন দপ্তরে, সেই নিয়ে সেই চুরি হয়েছে, তারপরে আপনার এই যে 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 রিপোর্ট আছে, সেই রিপোর্টে 2 লক্ষ কোটি টাকার উপরে যে স্ক্যাম, যেটা অ্যাকচুয়ালি স্ক্যামই বলা যায়, সেই স্ক্যামই যেটা হয়েছে, সেটা এইসব নিয়ে কোনো রকম চিন্তাভাবনা নেই, কোথা থেকে টাকা আসবে, কিভাবে খরচা হবে, তার কোনো রকম নির্দেশিকা এবং দিশা নেই। আর একটা জনমুখী, এটা জনমুখী তো ভোট না, এটা মানুষকে ধোঁকা দেওয়ার যে 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 ইটা বাজেটটা হয়েছে, সেই বাজেটটা একদম ধোঁকা দেওয়ার জন্য, যে সামনে ভোট আছে এবং তার জন্য দান খয়রাতি করে মানুষকে কোনোভাবে একটু সামান্য কোনো কিছু পরিমাণ দিয়ে, যাতে ভোটটা বৈতরণটা উতরে দেওয়া যায়, সেটারই হচ্ছে এই এই আপনার যে এই যে যে ইটা আছে, বাজেটটা আছে, সেই বাজেটটা, আর কিছু না। জুয়েলার্স মানে বি দাস and Sons Jewelers, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাশ অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব, সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা। পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচাপাড়া। যোগাযোগ 8100071948।